নিরুৎসাহিত করুন, এই অবৈধ নির্বাচন, এই ভোট ভাগাভাগি নির্বাচন, এই নির্বাচন প্রত্যাহার করুন। আপনি নিজে যাবেন না, আপনার পরিবারকে যেতে দেবেন না। অবৈধ সরকারের পাতানো নির্বাচনে যাবেন না। দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলনে সাধারণ সকল জনগণকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, এই সরকারকে সকল দিক থেকে আমরা অসহযোগিতা করব। 7 তারিখের যে নির্বাচন শেখ হাসিনা খুনি হাসিনা ডেকেছে, এই নির্বাচন একটি অবৈধ নির্বাচন। এই নির্বাচন হলো আসন ভাগাভাগি নির্বাচন, বানরের রুটি ভাগাভাগি নির্বাচন। এই নির্বাচনটা প্রত্যাখ্যান করো। আপনারা নিজেরাই এই নির্বাচনে ভোট দিতে যাবেন না, আপনাদের পরিবারকে যেতে দেবেন না, আপনাদের আত্মীয় স্বজনকে যেতে দেবেন না। কারণ এই নির্বাচন গণতন্ত্র ধ্বংসের নির্বাচন। এই নির্বাচন এই দেশকে একটি ধ্বংসের নির্বাচন, এই দেশকে দেউলিয়া করার নির্বাচন। সুতরাং এই নির্বাচন আপনারা প্রত্যাখ্যান করুন, এই নির্বাচনে নিজেরা ভোট দিবেন না, আপনারা আবার কেউ যেতে নিরুৎসাহিত করুন। এই সরকারকে কোনো ভ্যাট দিবেন না, এই সরকারকে কোনো ট্যাক্স দিবেন না। এই অবৈধ সরকারকে বিদ্যুৎ বিল দেওয়া থেকে বিরত থাকুন। এই অবৈধ সরকারকে বিদেশি থেকে যারা রেমিটেন্স পাঠান, আপনারা রেমিটেন্স পাঠানো বন্ধ করুন। কারণ এই অবৈধ সরকার একটি ভোট টাকার সরকার, একটি ভোট সরকার। এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সংগ্রামী কৃষক জনতা সাতক্ষীরা জেলা কৃষক দলের উদ্যোগে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তিন ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ভাই নির্দেশনায় সাতক্ষীরা জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক সালাউদ্দিন লিটন এবং বিপ্লবী সদস্য সচিব রবিন ইসলাম রবি ভাইয়ের নেতৃত্বে আজকের যে লিফলেট বিতরণ কর্মসূচি, আপনারা জানেন এই অবৈধ সরকার একটি ভোট দেখার সরকার, একটি ভোট সরকার। এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আপনি নিজে ভোট দিবেন না, সবারকে ভোট দিতে যাতে নিরুৎসাহিত করুন, আপনার পরিবারকে নিষেধ করুন। কারণ এই সরকার এটা একটা অবৈধ ভোট, এবং এই ভোট জনগণের ভোট নয়, এই ভোট হলো দেশকে ধ্বংসের নির্বাচন। এই নির্বাচন একটি অবৈধ নির্বাচন, এই ভোট দেখার সরকারের এই নির্বাচনকে আপনারা প্রত্যাখ্যান করুন। আপনারা জানেন এই সরকার একটি অবৈধ নির্বাচনের যে উদ্যোগ নিয়েছে, এটা একটি দেশ ধ্বংসের নির্বাচন। এটা আসলে কোনো নির্বাচন নয়, এটা হলো বানরের রুটি ভাগাভাগি, বানরের পিঠা ভাগাভাগি নির্বাচন। আপনারা যদি জেগে ওঠেন, আপনারা যদি 7 তারিখে কেন্দ্রে না যান, আপনারা যদি ভোট না দেন, আপনাদের আত্মীয় স্বজনরা যদি ভোট না দেয়, তাহলে শেখ হাসিনা ইনশাল্লাহ টিকবে না। এই হাসিনার পতন অনিবার্য, হাসিনার পতন অনিবার্য। সুতরাং সংগ্রামী কৃষক জনতা, আপনারা জানেন এই অবৈধ সরকারের পদত্যাগ না করা পর্যন্ত আমরা অবৈধ নির্বাচন অবৈধ তফসিল আমি না মানবো না, অসহযোগ আন্দোলন সফল হোক, সার্থক হোক, সফল হোক, আন্দোলন সফল হোক, সার্থক হোক, তারেক রহমানের আহ্বান সফল হোক, সার্থক হোক, তারেক রহমানের আহ্বান সফল হোক, সার্থক হোক, অসহযোগ আন্দোলন সফল হোক, সার্থক হোক, দামি নির্বাচন সফল হোক, প্রত্যাখ্যান করো, দামি নির্বাচন প্রত্যাখ্যান করো, প্রত্যাখ্যান করো। এই অবৈধ সরকারের এই নির্বাচনে কেউ ভোট দিতে যাবেন না। এই সরকার একটি অবৈধ সরকার, এই নির্বাচন একটি আসন ভাগাভাগি নির্বাচন, এই নির্বাচন হলো বানরের পিঠা ভাগাভাগি নির্বাচন। এই নির্বাচনকে নিজেরা যাবেন না, নিজেদের আত্মীয় স্বজন নিজেদের পরিবারকে যেতে দিবেন না, এই নির্বাচনে ভোট দিবেন না। কারণ এই সরকার একটি অবৈধ সরকার।